রেড লাইট এরিয়া, যেটা অনেকেই পতিতালয় বা বেশ্যাখানা নামে পরিচিত, যেখানে প্রতিদিন প্রায় কত মানুষ তাদের শারীরিক খিদে মেটাতে আসে কারণ তারা উচ্ছন্নে চলে গেছে। তা কি করা যাবে, যেখানে কত মহিলা তাদের শরীর বিক্রি করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে। আজ আমি বলবো ভারতের সব থেকে বড় পাঁচটি রেড লাইট এরিয়া, যেখানে গেলে না জামা প্যান্ট খুলে ন্যাংটো করে বাড়ি পাঠায়। নাম্বার ওয়ান, সোনাগাছি কলকাতা। সোনাগাছি শুধু ভারতের নয়, পুরো এশিয়ার সব থেকে বড় রেড লাইট এরিয়া, যেখানে প্রায় 10,000-এর বেশি মহিলা কাজ করে। ব্রন ইনটু বোতেলস নামে একটি ডকুমেন্টারি সিনেমা তৈরি হয়েছিল যেখানে তাদের জীবনযাপন তুলে ধরা হয়েছে, এবং ওই ডকুমেন্টারি সিনেমাটি পরে অস্কারও পেয়েছিল। নাম্বার টু, কামাথিপুরা মুম্বাই। এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম রেড লাইট এরিয়া, যেখানে প্রায় 5,000-এরও বেশি মহিলা কাজ করে, এবং তাদের বেশিরভাগই বাংলাদেশ, ভুটান, নেপাল এইসব জায়গা থেকে এসেছে বা তাদের আনা হয়েছে। নাম্বার থ্রি, বুধবারপেত পুনে, যেখানে প্রায় 5,000-এর মতো মহিলা কাজ করে এবং তাদের রুজি রুটি এটা দিয়েই চলে। নাম্বার ফোর, মিরাগঞ্জ এলাহাবাদ, যেখানে বেআইনি জিনিসের কারবার করা হয় এবং মেয়েদেরকে ফোর্স করা হয় একজন প্রস্টিটিউট হওয়ার জন্য। অনেক সময় দেখা গেছে এখানে যারা ঘুরতে গেছে তারা নানান বিপদের সম্মুখীন হয়েছে। কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর! এই যেমন ধরো প্যান্ট খুলে বাড়ি পাঠিয়েছে, কারো ধরো জাঙ্গিয়ার দেয়নি, এই সব ঘটনা ঘটেছে আর কি, বুঝতে পারছো। নাম্বার ফাইভ, জিবি রোড দিল্লি, যেখানে প্রায় 3,000-এর মতো মহিলা কাজ করে এবং লকডাউন হওয়ার কারণে ওখানে প্রচুর মহিলা কাজ হারিয়েছিলেন। এই ছিল পাঁচটা বড় রেড লাইট এরিয়া ভারতের মধ্যে, যেখানে গেলে কিন্তু জামা প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেয়, মানে তোমাকে ন্যাংটো করে বাড়ি আসতে হবে, ঠিক আছে? একদম নয়, একদম ওই সব জায়গায় পা নয়, বুঝতে পারলে? ঠিক আছে। আবার তো শুনেছি নাকি ওখানে যারা যায় MMS বানিয়ে ভাইরাল করে দেয়, সেই জন্যে বলছি যে একদম নয় ওই সব জায়গায়, একদম নয়, কারণ তোমরা ভদ্র ছেলে তো, হ্যাঁ, ভদ্র পরিবারের ছেলে, একদম ওই সব জায়গায় তো, বুঝতে পারছো। তো আজকে ভিডিওটা এতটাই ছিল, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।